সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢোকার কি দরকার ওয়েবসাইটেই থাকে সব তথ্য বললেন ওবায়দুল কাদের ঋণ খেলাপি ও টাকা পাচারকারীদের তালিকা প্রকাশের আহ্বান বিএনপির স্লোগান মিছিলে সরগরম অলিগলি কাল শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারণা জাল ভোট পড়লেই বন্ধ করা হবে কেন্দ্রের ভোট হুঁশিয়ারি ইসির টিমাগারে ডিম মজুতে ডজনে খরচ এক টাকা বিশ পয়সা ব্যবসায়ীরা বাড়তি লুটে নিচ্ছে তেইশ টাকা বাজার অস্থিরতার কারণ জানলেও দায় এড়িয়ে গেলেন ভোক্তার সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢোকার কি দরকার এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কেন্দ্রীয় সব তথ্য ওয়েবসাইটেই দেয়া থাকে বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারে না বলেও জানান তিনি এদিকে বিএনপি নেতাদের অভিযোগ ব্যাংক খাতকে ধ্বংস করেছে সরকার ঋণখেলাপি ও টাকা পাচারকারীদের তালিকা প্রকাশেরও দাবি জানান তারা সমসাময়িক নানা ইস্যুতে ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলন বরাবরের মতো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাদের বলেন সরকারের ধারাবাহিকতার কারণে দেশ আজ উন্নয়নের রোল মডেল বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র অনেক শক্তিশালী বলেও মন্তব্য করেন সাধারণ সম্পাদক গণতন্ত্রে আমরা রাজনৈতিক ইস্যুর বাইরেও সাংবাদিকদের পক্ষ থেকে অর্থনীতি রিজার্ভ এবং মূল্যস্ফীতি নিয়ে ওবাদুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হয় জানতে চাওয়া হয় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা ঢুকলে সমস্যা হ্যাঁ তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিশ্বের কোন দেশে কেন্দ্র কেন্দ্রীয় ব্যাংকে গণমাধ্যম কোন ঢুকতে পারে না পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে বাদে কোন দেশে ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি ফেডারাল ব্যাংকে কি ঢুকতে পারছে কিউ কেন ঢুকবি সব ওটস সাইডিয়াস apna জানবার vishuo আপনি ভিতরে ঢুকবেন কাদের বলেন বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী কোন দেশ বা গোষ্ঠীর উপর সরকার দমন পীড়ন করছে না বলেও মন্তব্য করেন তিনি আমরা তো কোনো প্রকার হস্তক্ষে দমন নিপীড়ন যেগুলো তাদের মুখের বাসা এগুলো তো বাস্তবায়নী আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আস ডেপিসিট সারপ্লাসে আসে সেটা আমি যুক্তি দিয়ে একই দিন জাতীয় প্রেস একটি মানববন্ধনে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকতে পারবে না সেই প্রশ্ন তুলে তিনি বলেন ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে আপনাদের যদি সাহস থাকে আজকে সবল ব্যাংক যাতে দেউলিয়া হয়ে যাচ্ছে তারা আজকে ঋণ খেলাপি তারা আজকে ঋণের টাকা নিয়ে দিচ্ছে না সেই তালিকাটা প্রকাশ করেন তাদেরকে ধরেন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক কেন ঢুকতে দেন না সাংবাদিকদের কাছে কেন খবর নিতে দেন না আজকে এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম টাকা পাচারকারী এবং ঋণ তালিকা প্রকাশের দাবিও করেন বিএনপি নেতারা হাতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা স্লোগান মিছিলে সরগরম অলিগলি কাল মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচার প্রচারণা তাই দম ফেলার ফুরসত্বেই প্রার্থী সমর্থকদের ভোটারের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছে নানা প্রতিশ্রুতি এদিকে নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি জাল ভোট পড়লে বন্ধ করা হবে সেই কেন্দ্রের ভোট আর মাত্র একদিন সুযোগ থাকছে গণসংযোগের শেষ মুহূর্তে দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জমজমাট প্রচারণা

শিক্ষা এবং মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত মোহাম্মদপুর উপজেলাকে আমি গড়ে তুলব আমি ইনশাল্লাহ জয়ী হলে আমার প্রথম কাজ হবে মাদক মুক্ত করা কিশোরগঞ্জ মুক্ত করা ভোটের হিসাব করছেন ভোটাররা প্রার্থীদের যোগ্যতাকে যাচাই করছেন এক্ষেত্রে সুন্দর ব্যবহার নয় উন্নয়ন করবেন এমন কাউকেই বেছে নেবেন তারা আমরা চাই সুষ্ঠু সুন্দর সাবলীল পরিবেশে নির্বাচনটি হোক এবং সৎযোগ্য একজন ভালো লোক আমাদের টঙ্গিবের উপজেলা চেয়ারম্যান পদে আসুক নিরপেক্ষ এবং ভদ্র শিক্ষিত মার্জিত এমন একজন লোককে চাই নতুন নেতৃত্ব চাই যার কাছে জনগণ নিরাপদ থাকবে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানালো নির্বাচন কমিশন কেন্দ্র দখল তো দূরের কথা কেন্দ্রে যদি একটা ভোট পড়ে জাল সেই কেন্দ্র বন্ধ হবে আমরা মাইকিং করবো আমরা বিট পুলিশ ওসি এবং বিভিন্ন এলাকা এলাকায় মুভ করে তাদেরকে জনগণকে আশ্বস্ত করা হবে আপনারা নির্বিঘ্নে আসেন ভোট কেন্দ্রে আপনার নিজের প্রার্থীকে ভোট দেন আপনি ফেরত চলে যান রোববার রাত বারোটায় প্রচারণা শেষে বিশ মে প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে নির্বাচনী সরঞ্জাম এরপর একুশ মে দ্বিতীয় ধাপে একশো উনষাটটি উপজেলা পরিষদ নির্বাচনে হবে ভোট এর মধ্যে চব্বিশটিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালটে বসে যারা বাংলাদেশ বিরোধী অপপ্রচার করছে তারা দেশের অগ্রগতি থামিয়ে দিতে চায় বিদেশে এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলেন স্বাধীনতার এত বছর পরও সুযোগ পেলেই স্বাধীনতা বিরোধী অপশক্তি ছোবর মারতে চায় তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান রাষ্ট্রপতি দুপুরে ওসমান স্মৃতি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অষ্টম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রপতি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম সেই গতিতেই এগুচ্ছে যে গতিতে এগুলে এদেশে স্বাধীনতা বিরোধী শক্তির কোন স্থান থাকবে না আমি আশা করি তারা নির্মূল হবে যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না তেমনি তারাও পদচিহ্ন তাদের এদেশেও থাকবে না এদিকে ঢাকায় এক মুহূর্তের বৃষ্টি আর ঝিরি ঝিরি মৃদুমন্দ বাতাস প্রশান্তির পরশ বুলিয়ে দিল দুই তিন দিনের ভ্যাবসা গরমে অতিষ্ঠ জনজীবনে সকালে রাজধানীতে মাত্র এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও নগরবাসী যেন তাতেই সন্তুষ্ট এমন বৃষ্টি আরও তিন চার দিন অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে বিশ পর বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টি হতে পারে গরমের মাঝে তপ্ত হঠাৎ করেই প্রকৃতির মেঘলা গুমুট রূপ মুহূর্তের মধ্যেই দৃশ্যপটে হাজির মৃদুমন্দ বাতাস সঙ্গে ঝিরি বৃষ্টি যদিও বৃষ্টির ফোঁটা চোখে দেখা দেয় টানা কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতি মুহূর্তেই বদলে গেল প্রকৃতির এই পরিবর্তনে গত কয়েকদিনের মতো শনিবারও ভ্যাপসা গরমকে শনিবাসের জীবন তবে সকাল আটটার কিছু পরেই কয়েক মুহূর্তের জন্য এক পশলা বৃষ্টির দেখা পায় ইট পাথরের নগরী সামান্য বৃষ্টি কংক্রিটে নগরীকে সেই অর্থে ভেজাতে না পারলেও ভিজিয়ে দেয় নাগরিক মনকে উত্তাপে নগরীতে ফিরে আসে প্রশান্তির ছটা গত কয়দিন খুবই ভয়াবহ অবস্থা ছিল মানুষের জীবনযাত্রা অসমীয় পর্যায়ে চলে গিয়েছিল সকাল তো একটু বৃষ্টি আছে হালকা পাতলা আজকে একটু ভালো লাগছে আজকে আকাশ মেঘলা ছায়া আছে যারা আসলে রাস্তায় আমরা যারা কাজ করি আমাদের জন্য অবশ্যই স্বস্তির বিষয় প্রকৃতির হঠাৎই পরিবর্তনে সব থেকে খুশি খেটে খাওয়া কর্মজীবী মানুষ প্রত্যাশা গুড়ি গুড়ি নয় বৃষ্টি ঝরুক অঝরে এত প্রচুর পরিমাণ গরম পানি খাইতে 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 জীবনটা শেষ করে দিলাম আজকে ঠান্ডা আজকে পানি কমই খাই আগের খাই অল্প একটু বৃষ্টি হয়েছে হবে আর এমন বৃষ্টিপাতের প্রবণতা আরো তিন চার দিন অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে এর মাধ্যমে অনেকটাই প্রশমিত হবে গরমের উত্তাপ আগামী বিশ মেয়ের পর বঙ্গোপসাগরে একটি সৃষ্টির আশঙ্কা করলেও পুরোপুরি নিশ্চিত নয় দপ্তরটি দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা তাপমাত্রাটা অপরিবর্তিত থাকতে পারে আর যে বিদ্যমান যে তাপপ্রবাহ এটা বৃষ্টিপাতের বৃদ্ধির সাথে সাথেই বিভিন্ন এলাকা থেকে প্রশমিত হবে সামনে আরো কয়েকটি হিট ওয়েভ আসতে পারে তবে কোনটি আর আগের মতো দীর্ঘস্থায়ী হবে না বলে সুখবর দিচ্ছে আবহাওয়া অফিস রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা বিশ্বে ভরা বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বইছে বালু নদী কারখানার কেমিক্যালের দূষণে মিথেনের উপর ভাসছে নদীটি নেই মাছের অস্তিত্ব শঙ্কা জাগাচ্ছে দুই তীরের নতুন বসতিও মরতে বসা নদীটি নিয়ে পরিবেশবিদরা উদ্বেগ জানালেও শুধু আটকে রাজুক রিপোর্ট যাত্রা শুরুটা মোহনা থেকেই সবার আগে চোখ আটকাবে নিকশ কালো পানি বোঝার বাকি থাকে না সর্বনাশ যা হবার হয়েছে আগেই মানুষের দেখলো পানিটা দেখলে মানুষের মনটা নষ্ট হয়ে যায় একদিকে শীতলক্ষা থেকে আসা দূষিত পানির প্রবাহ অন্যদিকে তুরাগের দূষণ দুয়ে মিলে যেন গলা টিপে ধরেছে বালুর যাত্রাবাড়িতে দৈরা বামল দেল্লা মেলের বাণী আসে ড্যাঙ্গের বানি যতটুকু যাওয়া যায় এই কালো পানির প্রবাহে একটা জিনিস সবার আগে চোখে আটকাবে এর বুদ্ধুত যেন বইছে ফুটান্ত পানির প্রবাহ গ্যাসের মতো এরপরে আপনার একটা টলার চলে ওই টলারে যে ফেলাটা উঠবো নদীতে একটা ময়লা উঠে লাগে ওই ময়লা মধ্যে আগুন দিলে আগুন চলে এই পানির অবস্থাটা কি এই সাধারণ মানুষগুলো এরই মধ্যে বুঝে গেছে যে বিষে ভরে গেছে এই বালু নদীর পানি তাই তো তাদের স্বাভাবিক ব্যবহার যত দূরের কথা পশু পাখিকে খাওয়ানো তো বাদ দিলাম তাদের গোসলের জন্য এই পানি আর ব্যবহার করতে স্বস্তি পান না তারা গবেষণা বলছে দীর্ঘদিন ধরে কেমিক্যালের প্রভাবে পানির নিচে তৈরি হয়েছে মিথেনের স্তর এই বালু নদীতে যেই মানে উদ্ভিদ ছিল যেটা মাছের খাবার হিসেবে ছিল বা প্রাণী ছিল সবার আগে কিন্তু দূষণের ফলে কিন্তু এরা মারা যাবে সারি সারি এই বাঁশের কঙ্কালি বলে দিচ্ছে কিছুদিন আগেও জলজ প্রাণীর অস্তিত্ব থাকলেও এখন তা পুরোপুরি বিলীন আগে যে মাছ আসিল বোয়াল মাছ চিংড়ি মাছ রুই মাছ সব মাছ আসিল অনেক মাছই নাই নদীত বালুকে কেন্দ্র করে এর দুপাশে তৈরি হয়েছে বর্ধিত ঢাকার নতুন আবাসন প্রকল্প সেদিক যেতেই প্রথমেই দেখা হলো গনি মেয়ার সঙ্গে বছর কয়েক আগেও এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও এখন ধরেছেন বিকল্প পথ নদীর জলে বোতল কোরআন তিনি মাছ তো পচা মানে মুরাছে গা মাছ নাই গা বোতল তো মাঝে মাঝে এই চলি বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন পরিকল্পিত এসব নগরায়ন কতটা নদী বান্ধব নির্বিচারে গ্রাউন্ড ওয়াটার উত্তোলনের যে ধারাবাহিকতা আমরা যদি পূর্বাঞ্চল এবং পূর্বচলের পাশের যে পুরো অববাহিকার অঞ্চলে দেখি তাহলে তো কিছুদিন পর বালু নদী এমনি শুকিয়ে যাবে এই পানিটাকে পানি বলে ডাকারও সুযোগ থাকবে না যদি এই সমস্ত দূষণগুলো আরো বাড়তে থাকে রাজুক বলছে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা সমন্বয় করে কাজ করছে আশা করেছি যে শীঘ্রই এ বিষয়ে একটা কাঙ্ক্ষিত সিদ্ধান্তে পৌঁছাবে যদিও এমন আশ্বাসে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না নগরবিদরা তবু নদীকেন্দ্রিক মানুষগুলো এখনও স্বপ্ন দেখে আপন রঙ ফিরে পাবে এই কালো পানি দূষণের বদলে আবারও এই জলাধারে জায়গা করে নেবে জলজ প্রাণী দুপারে জেগে ওঠা নগরায়নের পরিকল্পনায় একটু হলেও জায়গা পাবে এই বালু নদী রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা হিমাগারে মজুতে প্রতি ডজন ডিমে খরচ মাত্র এক টাকা বিশ পয়সা অথচ এই সামান্য বিনিয়োগেই এক শ্রেণীর ব্যবসায়ীরা লাভ করছেন তেইশ টাকা ভোক্তাকে জিম্মি করে মুনাফা করার এই প্রবণতাকে অযৌক্তিক বলছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন আর ভোক্তা অধিকার বলছে হিমাগারে ডিম সংরক্ষণের নামে কারসাজি করে বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম এটি বন্ধে স্পষ্ট নীতিমালা চায় কোল্ড স্টোরেজ মালিক সমিতি সূক্ষ্মভাবে বাছাই করে ডিম কিনছেন সুলতান আক্তার জানালেন এক ডজন ডিম কিনতে তাকে গুনতে হচ্ছে দেড়শো টাকা যা তার সংসার খরচে যেন মরার উপরে খাড়ার ঘা দেড়শো টাকা হয়ে গেছে সবকিছু অনেক দাম ক্রেতারা বলছেন মানা হচ্ছে না কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত দাম যদিও খুচরা ব্যবসায়ীদের আছে পুরনো উঁচুহাত ডিমের বাজার তো ডিমের বাজার এটা তো ব্যবসায়ীদের এবার দেখা দরকার ভোক্তাকে স্বস্তি দেওয়ার নামে হিমাগারে ডিম রাখলে তা ক্রেতার কাঁধে কতটা বাড়িয়ে দিচ্ছে দাম এক লাখ ডিম তিন মাসের জন্য গেলে নষ্ট হওয়া থেকে বাঁচাতে সংরক্ষণ করা হলেও পরে দাম বেড়ে যায় জানাচ্ছেন পাইকাররা অনেকদিন থাকলে নষ্ট হয়ে যাবে তখন বাধ্য হয় কিছু কিছু মানুষ ডিমটা রাখছে তিন মাসে আবার যাইয়া টোটালি আসে আমাদের এক লক্ষ ডিমের উপরে আসে

আবার হিমাগার ডিম সংরক্ষণে কারসাজি রয়েছে বলেও স্বীকার করেন তিনি এক্ষেত্রে সরকারের স্পষ্ট নীতিমালা চান তারা ডিম কতদিনে রাখতে হবে এ ব্যাপারে সরকারের নীতিমালা আলোকে আমরা চাই কলসেজ মালিকরা ডিম কলসেজে রাখুক ডিমের জন্য বিশেষায়িত হিমাগার গড়ে তুলতে সরকার দ্রুত উদ্যোগ না নিলে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বাড়বে বলেও শঙ্কা সংগঠনটি সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা পরদেশের খবর এবার একাদশ শ্রেণীতে সব শিক্ষার্থী ভর্তির পরও আট লাখ আসন খালি থাকবে তবে কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএফ ফাইভ পাওয়া অনেকেই তাই এসএসসি প্রাপ্ত নম্বর বিবেচনা করে কলেজের পছন্দক্রম পূরণের পরামর্শ শিক্ষা বোর্ডের আর সবাইকে গতানুগতিক শিক্ষা গ্রহণ না করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পরামর্শ শিক্ষা বিশ্লেষকদের শাকির আহমেদের রিপোর্ট চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা এগারোটি শিক্ষা বোর্ডের ১৬ লাখ শিক্ষার্থী এখন একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায় আগামী ২৬ মে থেকে অনলাইনে শুরু হবে ভর্তি প্রক্রিয়া তে পাওয়া নম্বর অনুযায়ী পছন্দের তালিকা থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হবেন শিক্ষার্থীরা ইতোমধ্যে ভর্তির নীতিমালাও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে আসন আছে পঁচিশ লাখেরও বেশি তাই পাশ করা সব শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হলেও হবে না আসন সংকট উল্টো ফাঁকা থাকবে আট লাখেরও বেশি আসন কোন প্রতিষ্ঠান যে শূন্য থাকবে তা না সবাই ছাত্র পায় হয়তো মানে যার একশো আসন আছে সে হয়তো দশজন বিশ জন তিরিশ জন পেল তবে প্রতি বছরই বেশ কিছু কলেজে আসন সংখ্যার চেয়ে কয়েকজন বেশি শিক্ষার্থী আবেদন করে তাই এবারও কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ ফাইভ পাওয়া অনেকেই শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা তোমাদের যে প্রাপ্ত নাম্বার সে নম্বর বিবেচনা করে তোমার ক্যাশমেন্ট এরিয়া বিবেচনা করে যেন এই সিলেকশনটা দেওয়া হয় আর গতানুগতিক শিক্ষার পিছনে না ছুটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নেয়ার পরামর্শ শিক্ষা বিশ্লেষকদের আমাদেরকে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার দিকে নজর দেওয়া এন্টারপ্রেনারের দিক থেকে যদি আমরা যাই তাহলে আমাদের দেশে অনেক আমি মনে করি যে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি অবদান রাখতে সক্ষম হবে এদিকে এবারও ঢাকার নটোডেম কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীর জন্য শিক্ষার্থী নির্বাচন করবে শাকির আহমেদ সমসংবাদ সংবাদ ঢাকা প্রায় দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এসেছে রাজধানীর ধোলাইখালের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন বেশ কিছু নথি পুড়ে গেলেও ব্যাংকের ফল অক্ষত রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস একই দিন কারণ বাজারেও আগুনের ঘটনা ঘটে ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যেখানে গচ্ছিত আছে এলাকার অসংখ্য ব্যবসায়ী পুরো জীবনের সঞ্চয় তাই শঙ্কা উৎকণ্ঠা স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ট্রান্সমিটারটা ভাস্ট হইল ভাস্ট হওয়ার পরে বড় ধরনের একটা আগুনের লোকা তো দুটা ফিউজ দেখলাম যে অটোমেটিকভাবে ফিউজের মতো আর কি যে পড়া গেল যেহেতু আমাদের এলাকায় ব্যাংক আমাদের ব্যবসায়িক মহলার দেয় এটা একটা ক্ষতিগ্রস্ত হলে আমরা ক্ষতিগ্রস্ত হব প্রত্যক্ষদর্শীরা জানান ভবন ঘেঁষা বিদ্যুতের ট্রান্সমিটার থেকে আগুনের সূত্রপাত মুহূর্তেই তা ছড়িয়ে যায় ব্যাংকের ভেতর ভবনটির উপরের চারতলায় আবাসিক ভবন থাকায় আতঙ্ক আর উৎকণ্ঠা দেখা যায় বাসিন্দাদের মাঝেও আমরা বিকল্প সিঁড়িতে সাত দিয়ে আরেক বিল্ডিং নেমে গেছি সিঁড়ি অনেক বড় আছে দুটো সিঁড়ি আছে সেজন্য নামতে পারছে সবাই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে ব্যাংকের এসি থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের আমরা ভিতরে যে চিমটম পাইছি সেটা এসি শর্ট সার্কিট থেকে হয়তো ব্যাংক বন্ধ ছিল কিন্তু তাদের তো সার্ভার রুম আছে সার্ভার রুম চালু রাখার জন্য তারা চালু রাখতে হয় ব্যাংকের ভেতরে থাকা ভল্ট সুরক্ষিত আছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী তবে আগুনে পড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ব্যাংকের ভল্টের কাছে গিয়েছিলাম জায়গাটা এখনো গরম আছে ওখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি এদিকে রাজধানীর কারওন বাজারের কাঁচা বাজারের পাশে একটি টিন শেড ঘরে আগুনের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় সে আগুনও নিয়ন্ত্রণে আসে মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা এখন যেন মৃত্যুকূপ নিষেধাজ্ঞার পরও ঝর্ণার পানিতে নামা বন্ধ করা যাচ্ছে না ঠেকানো যাচ্ছে না পানিতে ডুবে মৃত্যু গত পঁচিশ বছরের প্রাণ গেছে অন্তত বিশ জনের সবশেষ বৃহস্পতিবার ঝর্ণায় ডুবে মারা গেছে এক স্কুল শিক্ষার্থী বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন প্রাকৃতিক ঝর্ণা দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা তবে এই ঝর্ণার পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যাওয়ার ঘটনা থামছেই না বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে শহর থেকে বেড়াতে এসে প্রাণ হারিয়েছে জুনায়দ নামের সপ্তম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী গত পঁচিশ বছরে এই ঝর্ণায় প্রাণ হারিয়েছে অন্তত বিশ জন ছোট যখন এখানে চলে আসে তখন ওই মাঝখানে গভীরে চলে যায় এখান থেকে আর বাইরে পারে না এখানে দুই জায়গায় লেখা আছে ঝুঁকিপূর্ণ এলাকা আপনার হচ্ছে এখানে যাবেন না তারপরও এখানে কোনোভাবেই প্রশাসন থামাতে পারতেছে না দুই সালের এগারোই অক্টোবর বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে এই ঝর্ণায় পরে মারা যায় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের রিফাত ও পাবেল নামের দুই শিক্ষার্থী এই ঘটনার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাইনবোর্ড টাঙিয়ে ঝর্ণা এলাকাটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পাহারা দেওয়ার জন্য একজন নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়ার কথা বলা হলেও জমিনে গিয়ে দেখা মেলেনি প্রহরীর নিষেধাজ্ঞার পরও ২০২০ হাজার বিশ সালের তেরোই জুলাই এই ঝর্ণায় সাইফুল ইসলাম মুন্না নামের এক কলেজ শিক্ষার্থী পাপ পড়ে নিখোঁজ হয় এছাড়া দু হাজার বাইশ সালে ঝর্ণার পানিতে নেমে মারা গেছে জিসান নামের এক এস এস সি পরীক্ষার্থী অগতবর্ত যদি ওখানে চলে যায় এ হঠাৎ করে যে গভীরতা বেড়ে যায় এই জিনিসটা আন্দাজ করতে পারে না এবং সেখানেই সাধারণত প্রাকৃতিকভাবেই বিষয়টা এক অ্যাক্সিডেন্টের উপনে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের শেষ সীমানা ধরে কিছু পথ হেঁটে গেলেই দেখা মিলবে এই প্রাকৃতিক ঝর্ণার তারিফ রহমান সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবারও প্রকাশ্যে সাইদ খোকন তাপস দ্বন্দ্ব ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দক্ষিণ সিটির মেয়রকে এবার এক হাত নিলেন সাবেক মেয়র শনিবার সংবাদ সম্মেলন করে ডেঙ্গু নিয়ে বর্তমান মেয়র তাপসের বক্তব্যকে মিথ্যাচার বলছেন সাবেক মেয়র নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য আরেকজনের ঘাড়ে দোষ না চাপিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার আহ্বানও জানান সাইদ খোকন গত পনেরো মে মালিবাগে এক অনুষ্ঠানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস বলেছিলেন দুই হাজার সালের তুলনায় তেইশ সালে ঢাকা শহরে ডেঙ্গু রোগী বিয়াল্লিশ হাজার কম ছিল দুই হাজার উনিশ সালে সর্বোচ্চ বক্তব্যকে মিথ্যা এবং বানোয়ার দাবি করেন সাবেক মেয়র সাইখোকন শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এগিয়েছিল দক্ষিণ ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখা নামে এক নাম উল্লেখ না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সম্বোধন করে বলেন রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে কাউকে করা উচিত নয় নিজের ব্যর্থতাকে ঢাকতে আরেকজনের ঘাড়ে দোষ না চাপিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান সাবেক মেয়র বর্তমান যে কর্তৃপক্ষ তিনি বললেন উনিশ সালের তুলনায় তেইশ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল নবগরবাসীর অবাক হয়েছে আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি নিজের আমলের ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির উল্লেখ করে বলেন পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে ছিলেন বিদেশ চলে যাননি গণমাধ্যম কর্মীরা বর্তমান মেয়র তাপসের প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান কাদা ছোড়াছুরি বা অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চান না আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাইনি আমি জনগণের সাথে ছিলাম আমরা অতীতের দিকে যাব না আমরা কাদা ছিঁড়ে করতে চাই না আমরা একই দলের সদস্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই সিটি টলের নামে চাঁদাবাজি বন্ধ করতে পারলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনা সম্ভব বলেও ছবক দেন সাইদ সাথীরা সাতিরা শারমিন সময় সংবাদ ঢাকা টাকার অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি অথচ সিটি কর্পোরেশন এবং পুলিশ সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে একশো কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে সংস্থাটির সাখাত্রিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট চট্টগ্রামের তেরোটি সরকারি এবং স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কাছে প্রতি মাসে ষোলো কোটি এগারো লাখ তেত্রিশ হাজার টাকার বিদ্যুৎ বিক্রি করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিন্তু এসব প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে একশো সাতাশ কোটি তিন লাখ আটানব্বই হাজার টাকা বকেয়া পরে রয়েছে এই অবস্থায় টাকার অভাবে প্রয়োজনীয় জ্বালানি কিনতে না পেরে সংকটে পড়েছে পিডিবি আমাদেরকে ভোগাচ্ছে হলো সরকারি বকেয়াগুলো যেটা ওনারা সময় মতো পরিশোধ করছেন না যার কারণে আমরা আমাদের যে কালেকশন যেটা বিদ্যুৎ বিক্রি করা যে অর্থ যেটা দিয়ে আমরা আবার বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি কোন সেটা আমরা প্রয়োগ করতে পারছি না পিডিবির বকেয়া তালিকা অনুযায়ী সিটি কর্পোরেশনের কাছে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে তেষট্টি কোটি পঁচানব্বই লাখ টাকা এরপরেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কাছে পাবে তিরিশ কোটি আটষট্টি লাখ টাকা তবে বর্তমান সিটি মেয়রের দাবি আগের মেয়র এই বকেয়া রেখে গেছেন আমার সমস্ত বিল আমি পরিশোধ করে দিই হ্যাঁ কিছু টাকা বিদ্যুৎ বিভাগের রয়েছে এগুলো হচ্ছে পূর্ববর্তী মেয়রের আমলে সরকারি বকেয়া আদায়ের ক্ষেত্রে অনেকটা ব্যর্থ হলো বেসরকারি বিল অনেকটা কঠোর অবস্থানে পিডিবি পোস্ট এর জায়গায় যদি প্রিপেইড করা হয় সরকারি অফিসগুলোতেও তাহলে সেই ক্ষেত্রে এই ডিসকারেকশনের ভোগান্তি আসবে না চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে প্রতিদিন দু হাজার একশো আশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এর মধ্যে চট্টগ্রামে পি কাবারে এক হাজার চারশো সাত মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে একশো সাতাশ কোটি টাকা বকেয়া আদায়ে সরকারি সংস্থাগুলোর সাথে পিডিবিকে সমন্বয়ের কথা বলছেন সংশ্লিষ্টরা কমল সময় সংবাদ চট্টগ্রাম বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অন্তর্বর্তীকালীন হিসেবে আপাতত বিশেষ সুবিধা দি পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ করারও দাবি জানান তারা শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধি সহ ছয় দফা দাবি বাস্তবায়নের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন সমিতির নেতারা নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা সহ অন্যান্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সমিতির মহাসচিব সালজার রহমান এ সময় কর্মচারীদের জন্য স্থায়ী রেশনিক পদ্ধতি চালু সচিবালয় ও সচিবালয়ের বাইরে সব পদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা অবসরের সময়সীমা পঁয়ষট্টি বছর এবং ইনক্রিমেন্টের শেষ ধাপ ব্লক না রেখে নিয়মিত ইনক্রিমেন্ট চালুর জোর দাবি জানান তিনি স্বাভাবিকভাবেই কর্মকর্তা কর্মচারী বা কর্মচারী কর্মচারীদের মধ্যে বেতনের বৈষম্য ধারাবাহিকভাবে উত্তরোত্তর বৃদ্ধি হয়ে চলেছে কিছু পদকে দুই গ্রেড অবলিক স্কেল ওপরে বেতন নির্ধারণ করার ফলে তৃতীয় শ্রেণী কর্মচারীদের পরস্পরের মধ্যে পদমর্যাদা ও বেতনের ব্যাপক পার্থক্য সৃষ্টি করা হয়েছে প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান সহকারী ও সমপদের সমমানের কর্মচারীদের সচিবালয়ের অনুরূপ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রশাসনিক কর্মকর্তা ও বেতন স্কেল দিতে হবে পর্যটন শহর কক্সবাজারে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র পাশাপাশি টেকনাফ মেরিন ড্রাইভের ইনানিতে ছয় একর জমির ওপর হচ্ছে অত্যাধুনিক ফায়ার স্টেশন মাদারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে গভীর সমুদ্র বন্দর অর্থনৈতিক অঞ্চল ও ট্যুরিজম পার্ক একই সঙ্গে বাস্তবায়ন হচ্ছে সরকারের বড় বড় মেগা প্রকল্পগুলো ভৌগোলিক ও অর্থনৈতিক বিবেচনায় এখানে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক ফায়ার স্টেশন ও পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কেন্দ্র নির্মাণে এরই মধ্যে মেরিন ড্রাইভের ইনানিতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় ছুটছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি হজ আদায়ের আগে তাদের পড়তে হয় বিশেষ পোশাক ইহরাম ইহরাম অর্থ কোনো বস্তু বা কর্মকে নিজের জন্য হারাম করে দেয়া উমরা বা হজ পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে এমন কিছু বিষয়ে নিজের উপর হারাম করে দেয় যা স্বাভাবিক অবস্থায় তার জন্য হালাল ছিল দৈনন্দিন ব্যবহৃত সব কাপড় ছেড়ে সেলাইহীন সাদা চাদর এবং একটি সেলাইহীন লুঙ্গি পরিধান করে আল্লাহর দরবারে হাজিরা দেন মুসল্লিরা দুনিয়ার সব কাজ পরিত্যাগ করে আল্লাহর দরবারে লাভবায়িক বলে উপস্থিত হন তারা ইহরাম পরিধান করা হজের ফরজগুলোর অন্যতম একটি বিধান বিশ্ব থেকে আসা হজ হজযাত্রীদের নির্দিষ্ট জায়গা থেকে পরিধান করতে হয় এই পোশাক এই জায়গাগুলোকে বলা হয় মিকাত হজের ইহরাম পরার অন্যতম স্থান বা মিকাত হল জুলহুলাইফা বা বীরে আলী এটি মদিনাবাসী ও মদিনা হয়ে মক্কায় প্রবেশকারীদের মিকাত মক্কা থেকে এর দূরত্ব প্রায় চারশো বিশ কিলোমিটার বাংলাদেশ ভারত পাকিস্তান উপমহাদের সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে জেদ্দা হয়ে মক্কা প্রবেশকারীদের মিকাত হচ্ছে ইয়ালামলাম মক্কা থেকে ইয়ালামলামের দূরত্ব প্রায় একশো বিশ কিলোমিটার মুফতি আবদুল্লা তামিম সময় সংবাদ ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে যুদ্ধ উস্কে দেওয়া যুক্তরাষ্ট্র এবার ফিলিস্তিনিদের জন্য মায়া দেখালো প্রথমবারের মতো গাজা উপকূলে নিজেদের নির্মিত অস্থায়ী সমুদ্র বন্দর দিয়ে পাঁচশো টন ত্রাণ পাঠালো ওয়াশিংটন পণ্য খালা শেষে গাজার মূল ভূখণ্ডের উদ্দেশ্যে রওনা দেয় সহায়তা বহনকারী ট্রাকগুলো তবে হামাজ পড়ছে ত্রাণ সহায়তার মাধ্যমে নিজেদের কুৎসিত চেহারা ঢেকে ঢাকার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে গাজার উপকূলে নবনির্মিত জেটি দিয়ে ত্রাণের প্রথম চালান ঢুকেছে বলে নিশ্চিত করেছে দেশটি পাঁচশো টন ত্রাণ সহ সমুদ্র বন্দরে নোঙর করে জাহাজটি পণ্য খালাস শেষে শুক্রবার বন্দর থেকে ত্রাণবাহী ট্রাকগুলো গাজার মূল ভূখণ্ডের উদ্দেশ্যে রওনা দেয় ইউএস সেন্ট্রাল কমান্ড জানায় প্রাথমিকভাবে দিনে নব্বই ট্রাক সহায়তা পৌঁছানোর লক্ষ্য থাকলেও পরবর্তীতে তা বাড়িয়ে দেড়শো ট্রাক করা হবে একদিকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে এখন আবার ফিলিস্তিনিদের জন্য মায়াকান্না দেখাচ্ছে যুক্তরাষ্ট্র কারণ ক্রসিংগুলো খুলি দিতে নেতানিয়াহুকে বাধ্য করার পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট গত মার্চে গাজা উপকূলে একটি ভাসমান জেটি নির্মাণ করার নির্দেশ দেন যদিও ত্রাণ সরবরাহের নামে অস্থায়ী সমুদ্র বন্দর নির্মাণ সহ এসব কার্যক্রমের মধ্য দিয়ে নিজের কুৎসিত চেহারা ঢেকে রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে বাইডেন প্রশাসন এমন অভিযোগ তুলেছে হামাস এদিকে রাফায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে অস্ট্রেলিয়া যুক্তরাজ্য কানাডা সহ এসব দেশ তেল গাজায় আন্তর্জাতিক আইন মেনে চলার জানিয়েছে জান্নাতুল সাদিয়া দেশকে ঘুরে আসছে নির্বাচনের সময় তীব্র বাক্যবাণে একে অপরকে খায়াল করছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী বাইডেন ও ট্রাম্প এর মধ্যে আগামী সাতাশ জুন বিতর্কের মঞ্চে মুখোমুখি হওয়ার আগে বাইডেনের মাদক পরীক্ষার দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে সরাসরি নয় একটু ঘুরে কদিন আগেও শারীরিকভাবে দুর্বল বাইডেন হঠাৎ করে কিভাবে বক্তৃতার মঞ্চ কাঁপাচ্ছেন সে প্রশ্ন তোলেন ট্রাম্প চলতি বছর তিন নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশটির সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট বিশ্ববাসীর নজরও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দিকে আগামী সাতাশ জুন বিতর্কের মঞ্চে মুখোমুখি হবেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন কিন্তু তার আগেই বাইডেনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুললেন রিপাবলিকান এই নেতা তবে সরাসরি নয় একটু ঘুরিয়ে কদিন আগেও শারীরিকভাবে দুর্বল বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় যেভাবে সরব হয়েছেন তা দেখে ট্রাম্পের বিশ্বাস মাদক নিচ্ছেন বাইডেন আর তাই দেশটির বর্তমান প্রেসিডেন্টের মাদক পরীক্ষা করানোর দাবি জানান তিনি ক্যানট ফাইন্ড His way off a stage, can't put two sentences together although he শুধু তাই নয় সম্প্রতি স্টেট অফ দ্য ইউনিয়নের বক্তৃতায় বেশ প্রাণোচ্ছল দেখা গেছে বাইডেনকে যদিও সন্ধ্যা হতে না হতেই আবার ফিরে যান নিজের পুরনো বিবর্ণ রূপে। তবে ট্রাম্পের এমন কটাক্ষের এখন পর্যন্ত কোনো জবাবদানি জো বাইডেন। আগামী 27 জুন সিএনএন এর আটলান্টা স্টুডিওতে দর্শক ছাড়াই বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও বাইডেন। আর 10 সেপ্টেম্বরের দ্বিতীয় বিতর্কটি আয়োজন করবে এবিসি নিউজ। এর আগে দু সালে বাইডেনের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন ট্রাম্প এমনকি দু হাজার ষোলো সালের নির্বাচনেও বিরোধী দলের প্রার্থী হিলারি ক্লিন্টনও মাদক নেন বলে দাবি করেন ফৌজদারি মামলায় অভিযুক্ত রিপাবলিকান এই নেতা মৌসুমীর সাথী সম খেলার খবর যুক্তরাষ্ট্রে পৌঁছে চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়েছেন পেসার তাস্কির আহমেদ করা হয়েছে এমআরআই সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট জানা যাবে আগামী চব্বিশে মে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালা নিউনুস পৃষ্ঠপোষক আর সময় স্বল্পতায় বিশ্বকাপ জার্সি প্রকাশে দেরি হলেও দ্রুতই তা উন্মোচন করার কথাও জানান তিনি সপ্তাহ দুই একেরও কম বাকি বিশ্বকাপের টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে কিন্তু তাতে আলোচনা কমেনি অর্থাৎ এখনো উন্মোচনই করা হয়নি অন্যতম আকর্ষণ টাইগারদের বিশ্বকাপ জার্সি অতীত অভিজ্ঞতা বলে বিশ্বকাপের জার্সি নিয়ে বোধহয় হয় একটু বেশি চাপে থাকে বিসিবি লাল রঙের ছোঁয়া না থাকায় দু হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপের আগে তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত পরিবর্তন আনা হয় ডিজাইনে এবার যেখানে অভিনবভাবে জার্সি প্রকাশের সুনাম কুড়াচ্ছে অন্য বোর্ডগুলো সেখানে টাইগারদের জার্সি উন্মোচনে কেন এতটা দেরি অন্য দেশের কিন্তু জার্সি তারা চেঞ্জ করতে থাকে কালার চেঞ্জ করতে থাকে সেখানে কিন্তু আমরা সে কাজটা আমরা করি না আমাদের জার্সি অনেক আগে রেডি হয়ে গেছে দু একটা প্ল্যান ছিল খালি সময়ের অভাবে করা যায়নি যদি আমাদের এই সিরিজটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দিন নিয়ে কাজ করতে পারতাম ইউএসএ সিরিজ শুরু হওয়ার আগে এটা আমরা আপনাদের কাছে হয়তো প্রতিটা অন্য অন্য দেশের নিজস্ব প্ল্যান থাকে তারা সেবা দিয়েছে আমাদেরও একটা নিজস্ব প্ল্যান ছিল সেই জন্য আমরা ওয়েট করছিলাম আশা করি কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন হিউস্টনের বইরি আবহাওয়ার টাইগার রাগ কিছুটা বিপাকে থাকলেও পুনর্বাসন শুরু হয়ে গেছে ইনজুর তাসকিনের ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের চিকিৎসকের সঙ্গে দেখা করেছেন তিনি করিয়েছেন এমআরআই সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তাসকিনের সাথে আমাদের কথা হয়েছে দেবর একটা দেবর ছিল তার কালকে একটা ডক্টর দেখেছে তাকে এখন দেখার পরে ডক্টর বোধহয় চব্বিশ তারিখে তার দুই সপ্তাহ হবে এই দুই সপ্তাহের মধ্যে তার আপডেট কি আমরা আপনাদের চব্বিশ তারিখে জানাতে পারবো এদিকে গুঞ্জন রয়েছে বিশ্বকাপ শেষে সংক্ষিপ্ত সংস্করণকে গুডবাই বলছেন সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ তবে এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের অবসরের বিষয়টিকে উড়িয়ে দিলেন বিসিবির এই প্রভাবশালী কর্তা আবারও নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন সাকিব আল হাসান তবে আইপিএল নয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে শাহরুখ খানের মালিকানাধীন এই দল পোস্ট করা সেই বিবৃতিতে তারা জানিয়েছেন সাকিবের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক ২০১২ ও চোদ্দ সালের আইপিএল এর শিরোপা জয়ে সাকিব বড় অবদান রেখেছিলেন তাকে আবারও দলে ফেরাতে পেরে তারা খুব গর্বিত এবার আসরে সে ভালো কিছু উপহার দেবে বলে বিশ্বাস তাদের সাকিব ছাড়াও এই দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুলিন নারিন ও আন্দ্রা রাসেল এছাড়া ইংল্যান্ডের জেসন রয়ের মতো তারকা ক্রিকেটাররাও আছেন এই দলে যদিও দুই হাজার ছয় দলের মধ্যে পয়েন্ট তালিকায় তলানিতে থেকে আসর শেষ করেছিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তবে এবার তারা ঘুরে দাঁড়াতে চায় টি টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী পাঁচ জুলাই থেকে শুরু হবে এম এল ক্রিকেট লিগ তামিম হোসেন সময় সংবাদ শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢোকা কি দরকার ওয়েবসাইটেই থাকে সব তথ্য বললেন ওবায়দুল কাদের ঋণখিলাপি ও টাকা পাচারকারীদের তালিকা প্রকাশের আহ্বান বিএনপির এই ছিল সময় সংবাদে বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাইলা রহমান ইমা ধন্যবাদ বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের